হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আপনার তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কি। তো আজকের ভিডিওটা হচ্ছে কফি মেকার নিয়ে। তো আপনারা আসলে যারা যারা বর্তমান সময়ে শীতকাল চলে এসেছে, তাই আসলে এই কফি মেকার নিয়েই ভিডিও তৈরি করা। তো আপনারা এই এই কফির বা চায়ের ব্যবসা যারা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে যাই। তো গাইজ, এই একটা মেশিন দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, যেমন গরম জল তৈরি করতে পারি, দুধ চা তৈরি করতে পারি, কফি, লাল চা, মানে এক কথায় বলতে গেলে এক ঢিলে চার পাখি। তো যারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন, এটাই আপনাদের জন্য আসলে বেস্ট একটা অপশান হবে। তো এই মেশিন আসলে ইলেকট্রনিক যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এটা আসলে কিস্তিতেও পাওয়া যায় এবং নগদ টাকায়ও পাওয়া যায়। কিস্তিতে নিলে একটু দামটা বেশি পড়ে এবং নগদ নিলে দামটা একটু কম পড়ে। তো আপনাদের একটা ধারণা দিতে চাই, এই মেশিনের দাম আসলে 20,000 টাকা হলেই আপনারা পেয়ে যাবেন। মেবি তার থেকে কোম্পানি অনুযায়ী আসলে বেশিও হতে পারে, কমও হতে পারে, আসলে এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করবে। এবার আসি মেশিনের টপিক নিয়ে। তো এই মেশিন দিয়ে আপনারা যে কোনো দামের কফি বা চা তৈরি করতে পারবেন, যেটা আসলে কাস্টমার চাচ্ছে বা যেই টাকা দিয়ে চাচ্ছে সেই টাকা দিয়েই আসলে আপনারা চা তৈরি বা কফি তৈরি করে দিতে পারবেন। এটা আসলে পসিবল এই মেশিন দিয়ে। তো আসলে এই মেশিনটা একটা অসাধারণ একটি মেশিন, যেটা দিয়ে আমরা কিন্তু আসলে চার ধরনের জিনিস পাচ্ছি এবং যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা সেট আপ করতে পারছি। এটা আসলে কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে, আপনারা জেনে রাখবেন। তো আমি আশা করি যে এই অল্প পুঁজিতে আপনারা এই ব্যবসাটা যদি করতে চান, তাহলে আসলে সীমিত টাকার ভিতরেই আপনারা কমপ্লিট করতে পারবেন এবং প্রতিদিন প্রায় 5,000 টাকা মেবি বিক্রি করতে পারবেন বা ইনকাম হবে সব খরচ টরচ দিয়ে। সব খরচগুলো দিয়েও আপনাদের কাছে 3,000 টাকা 3,500 টাকার মতন থেকে যাবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।